ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝেই বহু দেশ এবং আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে। এবার এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো রাশিয়ান জাতের বেড়ালো। যুদ্ধের খেসারত হিসেবে রাশিয়ান বেড়ালের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল ফেডারেশন ইন্টারন্যাশনাল ফিলাইন নামের একটি সংস্থা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 31 মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে, তারপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফেলাইনের তরফ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ালদের নিয়ে নানা প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার বাইরে অনুষ্ঠিত হতে চলা এমন কোনো প্রদর্শনীতেই রুশ প্রজাতির কোনো বিড়ালকে অংশ নিতে দেওয়া হবে না। এখানেই শেষ নয়, রাশিয়ার বাইরে কোনো রুশ বিড়াল এখন ফেডারেশনের পেডিগ্রি বুকে নিবন্ধিতও হবে না। বোর্ড আরও জানিয়েছে, ইউক্রেনের বিড়াল মালিকদের সহায়তায় একটি বাজেট দেওয়া হবে যাতে বর্তমান পরিস্থিতিতে মানুষকে সাহায্য করা যায়। আর বিষয়টি নিয়ে নেট মাধ্যমে চলছে নানা ধরনের ট্রল। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশই রাশিয়ার নিন্দাসহ নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার হাত থেকে রেহাই পেল না নিরীহ বেড়াল প্রজাতিও। মার্জিয়া মান্নান, মাইটিভি।